শারদোৎসব মেটার পরেই আরো একটা উৎসব শুরু হলো বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন দুটো টেক আমি এর থেকে দেখি মানে আমার বুদ্ধিতে যা বলে এক সৌরভের বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডার করা আর দুই গৌতম আদানির তাজপুরের গভীর সমুদ্র বন্দর থেকে আগ্রহ হারানো এই দুটোর মধ্যে সৌরভ ইন আদানি আউট কীভাবে দেখেন দেখুন প্রথম দুটো তো আলাদা বিষয় এক তো হচ্ছে সৌরভের ব্যাপারটা সৌরভকে নিয়ে আমরা সবাই নষ্টল তাকে দিয়ে আমরা গর্বিত তো সেই বাড়ির ছেলে থাকতে তাকে বাদ দিয়ে অন্য জায়গায় কেন খুঁজে বেড়াচ্ছিলেন মমতা ব্যানার্জি এতদিন কেন তার প্রতি ভরসা ছিল না আজকে কেউ নাই বলে আজকে বাধ্য হয়ে সৌরভকে ব্র্যান্ড ব্র্যান্ডাম করতে হচ্ছে ত্রিপুরা বুঝে গেল সৌরভে গুরুত্ব তারা করতে পারে বাংলা কেন করতে পারে না তিনি এত অ্যাচিভমেন্ট তার তিনি দিতে এবং তিনি একজন ব্যবসায়ী বাড়ির ছেলে এমন ভালো ব্যবসায়ীও বটে ব্যবসা বোঝেন উনি তো তাকে নিলে তো এই সুযোগটাও পেতেন বাকিরা তো নাচ গানই করে যাই হোক দেরিতে হলে বুঝেছেন সবুজের মেয়া ফলে আমরা তো ভালোই আশা করবো যে সৌরভ হাত ধরে বাংলার শিল্প ফুট ক্রিকেট যেমন ছিল আদানির ব্যাপারটা আদানি হচ্ছেন বিশ্বের মধ্যে এয়ারপোর্ট পোর্ট ইত্যাদিতে এক্সপার্ট এরকম টেকনোলজি এরকম ইনফ্রাস্ট্রাকচার অন্য কোনো কোম্পানি আমাদের দেশে তো নাই বিদেশেরও বড়ো কোম্পানি নাই সেই জন্য ভারতে তথা বিশ্বের বহু দেশে বড় বড় কনস্ট্রাকশান তিনি করছেন পোর্ট ইত্যাদি ছটা এয়ারপোর্টও তারা পরিচালনা করছেন ভারতবর্ষ তো তার সঙ্গে কথা হয়েছিল আমরা ভেবেছিলাম যে যাক এটা ভালোই হবে বাংলার ক্ষেত্রে দিদি পোর্টটা তৈরি হয় কিন্তু আমার দুটো জিনিস মনে হচ্ছে যে তিনি হয়তো দেরিতেও বুঝেছেন যে এই সরকারের সঙ্গে কাজ করা সম্ভব নয় দ্বিতীয় যেটা যেখানে তাজপুরে যে পোর্ট হওয়ার কথা হচ্ছে সেই জায়গাটা বোধহয় উপযুক্ত নয় পোর্টের জন্য যা দরকার মাটি ইত্যাদি কি টেস্ট হয়েছে কী রিপোর্ট হয়েছে সেটা এক্সপার্টরা বলতে পারবেন আমার যেটা মনে হচ্ছে সেটা ঠিক বাস্তবসম্মত মনে হয়নি তাদের তাই হয়তো ওখান থেকে ওরা বেরিয়ে গেছে সৌরভ আপনাদের কিন্তু মানে আপনাদের এক্সপেকটেশনের ধার কাছ থেকে পৌঁছতে পারেনি ধরুন যখনও বিসিসিআইয়ের সভাপতি হলো ব্রিজেশ প্যাটেল তার সভাপতি হওয়ার কথা ছিল অমিতজির প্রত্যক্ষ হস্তক্ষেপে ও সভাপতি হয় সৌরভ একটা বিজনেসব্যানির ছেলে ও রিটার্ন অন ইনভেস্টমেন্টটা খুব ভালো বোঝে লোকে বলে ওয়ান পাইস ফাদার মাদার তা বিজেপি সৌরভের গুডউইলটাকে ব্যবহার করতে চেয়েছিল ইনভেস্ট করেছিল সৌরভের পিছনে এক্সপেক্টেশন ছিল অন্তত সৌরভ প্রচারে নামক বিজেপির ওই দু চার কথা বলুক কিন্তু সুরভিত হাসিটুকু দেওয়া ছাড়া সৌরভ কিন্তু কিচ্ছু করেননি এটা তো আপনি মানবেন দেখুন আপনাদের লেক ডাউন করবেন বিজেপি কি চেয়েছিল কি কথা হয়েছিল আমার সঙ্গে কোনোদিন হয়নি এবং তার বাড়িতে অমিত শাহ যখন খেতে যান আমি কিন্তু সেখানে ছিলাম না আমার সঙ্গে কোনোদিন সৌরভের এমনি যোগাযোগ হয়নি কথা মানে একবার ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েছিলাম প্রেসিডেন্ট ছিল এসে হাই হ্যালো ক্যাপ্টেন আমি বলেছিলাম প্রেসিডেন্টকে এই তো জন্য কেন্দ্রের লোকেরা কী কথা বলেছেন কী করেছেন আমাদেরকে কখনও মেসেজ দেওয়া হয়নি যে সৌরভের সঙ্গে কী ব্যবহার করতে হবে যোগাযোগ করতে হবে কি না আপনি জানেন আমি তো একরোখা সোজা দেখে হাঁটি আর লোকে এটা পছন্দ করা হয়তো সে আমি জানি যে সাধারণ মানুষ আর আমাদের কর্মীদের নিয়ে পার্টি দাঁড় করাতে হবে ওরাই জেতা হবে জেতার পর অনেক লোক আসে সেই লিস্ট লম্বা অনেকে এসেও ছিলেন কিন্তু তারা হচ্ছে বোঝা সেটা এখন প্রমাণিত হয়েছে সে কারো দিকে তাকিয়ে আমরা এখানে বিজেপি করিনি কেন্দ্রের নিশ্চয় আছে অমিতাভ বচ্চনকে গুজরাটে যখন মোদী এখানে গুজরাটে অ্যাম্বাসডার করেছিলেন তিনি প্রচার করেছিলেন ওখানে তো এরকম বহু ঘটনা হয়েছে তো কিন্তু তাকে হয়তো কেন্দ্র থেকে করা হয়েছিল চেষ্টা হয়েছিল কি হয়েছিল সেটা আমার জানা নেই তো সেই জন্য বিজেপি কী ব্যবহার করতে চেয়েছিল কতটা লাভ হয়েছিল সেটা ওনারা বলতে পারবেন আমরা আমাদের কবজির জোরে এখানে পার্টি দাঁড় করিয়েছি অতটা এগিয়েছি বাকিটা এগিয়ে আর নতুন নেতৃত্ব আসেন তারা সামলাবেন মানে সৌরভ নিচকে একটা ভ্যালু এডিশন হতে পারত ও আসলে পড়ও বঙ্গ বিজেপির কিছু হতো না না আসলে পড়ও কিছু নয় এটাই ওকে বাঁধ দিয়ে তো 40% ভোট আমরা পেয়ে গেছিলাম জেতার মতো ভোট ছিল ওটা সেটাকে একটু বাড়াতে হবে আগে আর সেটা অনেক পরিস্থিতি ইশের উপর নির্ভর করে রাজনীতি যেভাবে এগয় আর পশ্চিম বাংলার রাজনীতি যেভাবে এগয় বা যারা যারা সফল হয়েছেন হয়েছে আনন্দমতের লোকেরা তারা যেভাবে এগিয়েছেন লোক যেটাকে অ্যাকসেপ্ট করে সেভাবেই বিজেপি হয়ে গিয়েছে আর এত করে জাম্প করে বেড়েছে কোন রাজ্যে কোন দেশে কোন পার্টি এত সফলতা আদরি পায়নি আপনি বলুন না গত 30 বছরের মধ্যে আমার এক্স্যাক্টলি জানা নেই কবে বিরোধী পক্ষের 77 সংখ্যা ছিল এককভাবে গতবারে ছিল 72 সিএম কংগ্রেস মিলে কিন্তু এককভাবে একটা বিরোধী পার্টি মহত্ত্ব পদে ছিল না তারপর উনি এত বছর সালে সোমেন মিত্র যখন সভাপতি ছিলেন কংগ্রেস 90টা আসন পেস স্যার এককভাবে সাদা